থাকে যখন তাদের নিজ দেশের নাগরিকদের উপরে দমনপীড়ন চলছে, আইন শৃঙ্খলা বাহিনী যখন খুন খুনের সাথে জড়িত চলছে, তখন কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী মিশন নিয়ে প্রশ্ন উঠবে। তাদের দেশে শান্তি নাই, আইন শৃঙ্খলা বাহিনী খুন খুনে জড়িত, চরম মানবাধিকার লঙ্ঘন করে তারা কিভাবে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে? কাজী শেখ হাসিনার কারণে, আওয়ামী লীগের কারণে এই শান্তিরক্ষী মিশন আগামীতে হয়তো বাতিল হতে পারে। এইটা আমার আশঙ্কা, আমার উদ্বেগ। আমি সামরিক বাহিনীর সদস্যদেরকে বলতে চাই, বৈধভাবে যে একটা পয়সা ইনকাম করার আপনাদের সুযোগ আছে, আপনারা কি শেখ হাসিনার ফ্যাসিবাদকে রক্ষা করতে গিয়ে সেটি হারাবেন? জামান ভাই বলেছে, সামরিক বাহিনীর সাবেক সদস্য, আজকে যে এই জাতির বুকে কলঙ্কের তিলক লেপে দিল, এই তিলক লেপে দিয়েছে আওয়ামী লীগ, এই তিলক লেপে দিয়েছে শেখ হাসিনা, কাজী এই দায় তাদেরকে নিতে হবে। বিভিন্ন এজেন্সির 16 জন সদস্য তারা সক্রিয়ভাবে এই যে সমস্ত আজীবন তাদেরকে গুম করে দিয়েছে, আমরা বিভিন্ন রিপোর্টে জানতে পেরেছি, বিভিন্ন সংস্থা, বিদেশি সংস্থার মাধ্যমে 16 জন কর্মকর্তা এর সাথে জড়িত, যারা একেবারে এখান থেকে অনেককে বর্ডার পাস করে দিয়েছেন। এই 16 জন বাহিনী কি পুরো ডিবি কিংবা প্রশাসনের প্রতিনিধিত্ব করে? তাহলে 16 জন পুলিশের খুনি দুর্বৃত্তর কারণে কেন আমার ডিবি, আমার পুলিশ বাহিনী কলঙ্কের ছাপ তাদের গায়ে লাগাবে? আজকে র্যাবের 8 জন তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে, পুরো র্যাব বাহিনীকে তো দেয়নি। আমাদের সাথে যখন কথা হয় অনেকের সাথে, তারা বলেছে সরকার যদি সুষ্ঠু নির্বাচন না করে আমরা যা ব্যবস্থা নেওয়ার আমরা তাই নেব। এখন এই সরকার তো জানে, যদি তারা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে তাদের অস্তিত্ব থাকবে না, তারা পোহারা হারবে। তাই তারা রায়ের জোরে বারবার সংবিধানের কথা বলে, বিভিন্ন নিয়ম নীতির কথা বলে, আরেকটা 14 এবং 18 সালের মতো সাজানো পাতানো নির্বাচন করতে চায়। আমাদের কথা পরিষ্কার, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, আপনারা কেন সেটা দূর করেছেন? আপনারা গাছে উঠেছেন, গাছ থেকে কিভাবে নামবেন আপনাদেরকে ঠিক করতে হবে। এরশাদ বিরোধী আন্দোলনে আপনারা শুনেছেন, এরশাদ সাহেব বলেছিলেন যে আমি কি পল্টন ময়দানে গিয়ে পদত্যাগ করব? নিশ্চয়ই শেখ হাসিনার সেই অতীত ইতিহাস জানা আছে। কাজে আপনাদেরকে বলবো, আর এক ঘেমি না করে, আর সন্ত্রাসী কার্যক্রম না করে, রাজনৈতিক সমঝোতা তৈরি করে অনতিবিলম্বে আপনারা ইস্তফা দিন, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথা আপনাদের উপরে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সমগ্র বিশ্ব থেকে আসবে। আমি দেশের সাধারণ মানুষকে বলবো, আজকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু স্পেসিফিক ভাবে বলেছে, জুডিশিয়ারি, ল এনফোর্স এজেন্সি এবং যারাই সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারী, যারাই ভোট ডাকাতি, ভোট চুরি, বিরোধী মত নির্মূলের সাথে শান্তিপূর্ণ সভা সমাবেশে দমন পীড়ন করবে, তাদেরকে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে। বারবার তারা বলছে, যে আমি আজকে প্রশ্ন করতে চাই নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, আজকে এই গুটি কয়েক কর্মকর্তা কর্মচারীর জন্য আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করবেন কিনা? কিছুদিন আগে আরেক ডাকাত সন্ত্রাসীদের মতো কথা বলেছে, যে কি ঔদ্ধত্য, কি অহংকার, একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছে, চিন্তা করেন তার কত পাওয়ার, তিনি একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছেন এবং সেটা দম্ভ সহকারে পাবলিকলি বলে বেড়ায়। বিচারপতিদের যদি মেরুদণ্ড থেকে থাকে, তাপসকে অনতিবিলম্বে গ্রেপ্তার করার আমরা দাবি জানাই। এই তাপসগুলো বিচার বিভাগকে বিধ্বংস করে দেখিয়েছে, এরা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করছে, বাংলাদেশকে এদের পারিবারিক সম্পত্তি মনে করছে, যে কারণে যেখানে যা ইচ্ছে তাই বলছে। সুশীল সমাজকে নাকি বস্তায় ভরে ভরে বুড়িগঙ্গায় ফেলবে, কি ঔদ্ধত্য, দুঃখজনক, দুর্ভাগ্য। আমাদের বিচার বিভাগ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখি নাই। বিচার বিভাগ যদি দাস হয়ে থাকতে চান, তাপসদের গোলাম হয়ে থাকতে চান, তাহলে তো আপনারা সহ্য করবেন, আমরা জনগণ সহ্য করব না। দেখেছেন বিরোধী দলের আন্দোলন যখন জমে উঠেছে, ঠিক সেই সময় ওই যে বাঁশখালীতে আওয়ামী এমপি সন্ত্রাসী বিনা ভোটের ডাকাত লুটেরা মোস্তাফিজ মিছিলের সামনে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে হামলা করেছে, কিছুদিন আগে খুলনায় হামলা করেছে, সারা দেশে আওয়ামী লীগ
সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে একটা দেশে রাজত্ব কায়েম করে আবার তারা একটা সাজানো পাতানো নির্বাচনের দিকে বিরোধী দলকে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা বন্ধুগণ একটা কথা বলতে চাই, আমরা এইবার যদি পরাজিত হই, এই বাংলাদেশের সেই নবাব সিরাজউদ্দৌলার মতো আরেকটা কালো অধ্যায় রচিত হবে। গণতন্ত্রের প্রশ্নে আমাদের পরাজিত হওয়ার সুযোগ নাই। যদি আমরা বলেছি অসুস্থ অবস্থায় রাস্তায় নেমেছি এবং এর দফা রফা না করে আমরা রাস্তা থেকে যাব না। মহানগর পরিষদের থেকে আপনারা শুরু করেছেন এই সমাবেশ, জেলা উপজেলা আপনাদেরকে শুরু করতে হবে। হামলা আসবে, মামলা হবে, রক্ত ঝরবে, এই রক্তের মধ্যে দিয়েই নতুন ইতিহাস রচিত হবে। এই ইতিহাস কারা রচনা করবে? কোন দল যারাই রাস্তায় থাকবে, যারাই রক্ত দেবে, তারাই জাতির আগামী দিনের ইতিহাস হবে। তাই আমি মনে করি আজকের এই রাজনৈতিক দুর্বৃত্তের গত 32 বছরে বাংলাদেশকে যে একটা সংঘাত সহিংসতার রাজনীতি এই বৃহৎ দলগুলো উপহার দিয়েছে, তার বিপরীতে আজকে তরুণদেরকে এগিয়ে আসতে হবে নতুন ধারা রাজনীতি বিনির্মাণে, সম্প্রীতি এবং সহনশীলতার রাজনীতি বিনির্মাণে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই সংগ্রামের সাথে দেশের প্রতিটি বিবেকবান নাগরিক, প্রশাসন থেকে সাধারণ নাগরিক সকলে থাকবেন। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, সফল করেছেন।